আমি জেগে আছি কবিতা পত্রিকার 23তম জন্মদিন পালন হলো বৃহস্পতিবার। ইছামতী বক্ষে নৌকা বিহারের মাধ্যমে এই জন্মদিন পালন করা হয়। সাড়ম্বরে পালিত হলো কবিতা পত্রিকা আমি জেগে আছি 23তম জন্মদিন। ইছামতী বক্ষে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মদিন পালিত হয়। নৌকা বিহারের সাথে সাথে কবিতা গান আবৃত্তি অনুষ্ঠানের আলাদা মাত্রা এনে দেয়। বিকু আচার্যের সম্পাদনায় 23তম বছরে পা রাখল আমি জেগে আছি পত্রিকা। প্রতি বছরই একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলিনী বেরা। সঞ্চালকের ভূমিকা পালন করেন নন্দিনী বিশ্বাস। অনুষ্ঠানে বিশিষ্ট কবি লেখকরা উপস্থিত ছিলেন। আমি জেগে আছি পত্রিকা তার 23তম জন্মদিন পালন করছে নদীর বুকে, একটা বার্তা দিতে যে নদী অদ্বৈত মল্লবর্মণের লেখা তিতাস একটি নদীর নাম, নদী মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, আমাদের ইছামতীর করুণ দশা, এই ইছামতীর কান্নাটা যাতে স্তব্ধ হয়, কবির কবিতার মাধ্যমে ইছামতী যাতে তার দাবদাহের কথা বলতে পারে, যন্ত্রণার কথা বলতে পারে, সেই জন্য আমি জেগে আছি পত্রিকা তার 23তম জন্মদিন পালন করছে নদীর বুকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।